আজ 42টি আসনে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে, এবং আমরা দেখলাম যে গত বছরে জয়ী কয়েকজন সাংসদ তারা কিন্তু এবছর টিকিট পাননি, তার বদলে বেশ কিছু নতুন মুখ এবার কিন্তু নিয়ে আসা হয়েছে। কারা কারা প্রার্থী হলেন না এবার, এ নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী শুনব। প্রফেসর সুগত বোস, হার্ভার্ডের প্রফেসর, সে আমাকে নিজে ফোন করে জানিয়েছে সে পারমিশন পায়নি লড়ার জন্য, তাদের হার্ভার্ড ইউনিভার্সিটি একটা প্ল্যান করেছে, পলিসি করেছে। সে আমাকে বলেছে দিদি আপনাদের সাথে আমরা পুরো আছি থাকবো, কিন্তু আমি পারমিশন পাচ্ছি না, যদি কখনো পারমিশন পাই আবার করব। আমি সন্ধ্যাদি সন্ধ্যা রায় আমার পাশেই বসে আছেন, চলচ্চিত্র জগতের এক স্বর্ণ দিশারি, তিনি পার্লামেন্টটা খুব সিরিয়াসলি করেছেন, কিন্তু যেহেতু উনি একটু অন্য কাজ করতে চাইছেন বা অতটা ছুটে করতে পারবেন না, বসে কোনো কাজ করতে পারলে তার পক্ষে সুবিধা হয়, আমরা তাকে সসম্মানে কাজে লাগাব। উমা সোরেন আমাদের ছোট্ট মেয়ে, ট্রাইবেল মেয়ে, ঝাড়গ্রামের এমপি, উমা বলেছে দিদি আমি এবার দলের হয়ে কাজ করতে চাই, আপনি যদি অন্য কাউকে দেন ভালো হয়, আমি দলের হয়ে কথা দিচ্ছি সব জায়গায় কাজ করব। আমি ইদ্রিস আলির সাথে কথা বলেছি, তাকে আমরা অ্যাসেম্বলিতে দিচ্ছি, ইদ্রিস আলিকে পার্লামেন্টে আমরা দিতে পারছি না, সেটা ওকে কথা বলে রাজি করা হয়েছে, মানে ও নিজেও বলেছে। আমার দলের সভাপতি, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তিনি মিটিংয়ে বললেন আমি দল করব, আমি দলের হয়ে কাজ করব, আমি তাই এমপি ইলেকশনে দাঁড়াব না, আমি দলের হয়ে কাজ করব। এবার যে চ্যালেঞ্জ 42-এ 42টা চাই, আমরা মনে করি সবাই যদি আমরা কন্টেস্ট করি তাহলে দলের কাজ কে করবে, তাই সুব্রত বক্সীও দাঁড়াচ্ছেন না,